হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে, এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী থিয়েটার আয়োজন করেছেন চতুর্থ অক্ষয় কুমার মৈত্রীয় নাট্যোৎসব 2020। সাত দিনব্যাপী এই নাট্যোৎসবের আজ পঞ্চম দিনের পরিবেশনা ছিল বটতলা থিয়েটারের নাটক খনা। নাটকটি রচনা করেছেন সামিনা লুৎফা নিত্রা। নাটকটি নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। এছাড়াও নাটকটি উপভোগ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাবলু সরকার। মনে হচ্ছে যে আমাকে নিচে মশা কামড়াচ্ছিল, কিন্তু আমি যে মশাটা মারব সেটিতে একটা শব্দ হলে হয়তো বিঘ্ন ঘটবে, সেটাও কিন্তু করতে পারলাম না। এত চমৎকার তারা যে এত চমৎকার করে ফুটিয়ে তুললেন, আসলে আমরা রাজশাহীর মানুষ যারা আছি এটি এত প্রচার করা হচ্ছে, আমরা এটি না দেখে মনে হলো যারা দেখলাম না এই মঞ্চে আসলাম না তাদের যেন কি একটা অতৃপ্তি থেকে গেল। দর্শককে ধন্যবাদ রাজশাহী থিয়েটারকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে নাটকে যা বলার ছিল সেটা তো বলাই হয়ে গেছে। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো মন্তব্য থাকে আমরা সেটা মাথা পেতে নেব, সমালোচনা থাকলে সেটাও জানাতে পারেন। বটতলার একটি ইমেল অ্যাড্রেস আছে info@bortola.com, আপনারা যদি মনে করেন আপনাদের কোনো প্রতিক্রিয়া অনুভূতি জানাবেন জানাতে পারেন, বটতলার ফেসবুক পেজে সেখানেও জানাতে পারেন। এবার আসলাম রাজশাহী শহরে। শহরটা আমার খুব প্রিয়, খুব সুন্দর গুছানো শহর। এই শহরের মানুষের সামনে এই নাটক তুলে ধরতে পারা গেল সেটা তো একটা বড় ব্যাপার, আর একেবারেই নারী দিবসের আগে আগেই করা গেল সেটাও একটা আমাদের জন্য খুব অর্জনের ব্যাপার। আমরা এই নাটকটি আসলে 2010 সালে প্রথম আমরা যখন করেছিলাম সেটা আন্তর্জাতিক নারী দিবসের 100 বছর পূর্তিতে 6ই মার্চই আমরা করেছিলাম। আজকে 75তম শো করছি ঠিক 10 বছর পরে একই দিনে 6ই মার্চ। রাজশাহীতে খনার এটা দ্বিতীয় শো হলো এবং আজকে খনার 75তম শো হলো। আমরা খনা সাধারণত সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় করেছি, ইন্ডিয়াতে করেছি, এবং খনা এমন একটি নাটক যে দর্শক এটি খুবই পছন্দ করে, কারণ বাংলাদেশের নিজস্ব জলকাদার, বাংলাদেশের জ্ঞানকাণ্ডের নাটক হচ্ছে খনা, যার কারণে মানুষ খুব কানেক্টেড ফিল করে। অর্থাৎ নাটকের প্রত্যেকটি কথার সাথে আমরা যারা একেবারে অনেক ছোটোবেলা থেকে যারা খনার বচন পড়েছি, খনার সাথে একটা আমাদের সম্পর্ক, কৃষির সাথে আমাদের সম্পর্ক বাংলাদেশের মানুষের এটা সুপ্রাচীন কাল থেকে ছিল, এখনও আছে। তো যার কারণে খনা নাটককে আমরা এমনভাবে তৈরি করেছি যে এই নাটকটি দর্শক সবসময় যে কোনো জায়গায় আমরা যেখানেই করি না কেন দর্শক অনেক কানেক্টেড ফিল করে, এটিই আমাদের খনা নাটকের সবচেয়ে বড় পাওয়া। মাইনুল ইসলাম টিপু, উত্তরবঙ্গ টিভি, রাজশাহী।